ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী সত্যজিৎ আচার্যের সমর্থনে ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। বুধবার ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক তথা ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম দাস এবং 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আইনজীবী সত্যজিৎ আচার্যকে নিয়ে ব্যারাকপুর চ্যাটার্জি পাড়া সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মীদেরকে নিয়ে প্রদক্ষিণ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, উন্নয়নকে সামনে রেখে 108টি পৌরসভা নির্বাচনে লড়াই করছে তৃণমূল, যেখানে জয় হবে তৃণমূল প্রার্থীদের। বিরোধীদের বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, দেখুন এখন না এই 27 তারিখে ভোটের আগে আমাকে ওইভাবে বাঁচতে বলবেন না, মানে আমি বলছি আমি উত্তরপাড়া, আমি কেন ব্যারাকপুরে, এবার ব্যারাকপুরের লোক কেন উত্তরপাড়ায়, এ কেন কামারহাটিতে, ও কেন ওখানে বলে লাভ নেই। 108টা এবারে পৌরসভার ভোট হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেসের মানে ধারাকে অব্যাহত রাখতে, অগ্রগতিকে অব্যাহত রাখতে আমরা যে কোনো সময় আমরা সবাই তৃণমূল কর্মীরা সব জায়গায় থাকব। হ্যাঁ কিছু বুঝতে পারছি, বিরোধী আবার শুনতে পাচ্ছি না, বলুন তিন তারিখ দেখবো, ইচ্ছে করে আমি জিজ্ঞেস করলাম তিনবার, কারা বিরোধী, কিসের বিরোধী, কেন বিরোধী, কোন হাওয়া এখন পালে টানছেন, কীভাবে পালে হাওয়া টানছেন ওদের জিজ্ঞেস করুন, আমাদের পালে হাওয়া টানার দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা প্রকল্প আছে তার একটা লিস্ট আমাদের কাছে আছে, আমরা মানে এতগুলো রয়েছে, ওনাদের বলুন 2-4টে প্রকল্প অন্তত বলতে, যেগুলো শুনে একটু মুখস্থ করে অন্যদের বলতে পারবো, বিরোধীদের এগেনস্টে কিছু বলতে পারি। বিরোধীরা বলছে ভোট না দিতে পারলে বিজেপিকে বলছে যে ইভিএম ভেঙে দিতে, এটা কি ভোট না পাওয়ার আশঙ্কা? আমি একটি গান শুনেছিলাম, আমার খুব প্রিয় গান, কুছ তো লোক কহেঙ্গে লোকো কা কাম হ্যায় কেহনা, আর ঈশ্বর দুটো কান দিয়েছেন, আমরা কাজ জানি ওরা কথা জানেন, তা আমরা আবার ছোটবেলায় আমার বাবা বলতেন কথা কম কাজ বেশি, সেইটাই করছি। থ্যাংক ইউ। বাঙালি খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।